ছুটির দিনে সকালে ক্যাম্পাসে এক অনুষ্ঠানে যোগ দিতে স্কুটি নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। রাজধানীর কুড়িল ফ্লাইওভারে কোনো এক গাড়ি কেড়ে নিল তার প্রাণ। মাইশা মমতাজ মিম নামের 22 বছর বয়সী ওই তরুণী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ছিলেন। শুক্রবার সকাল 7:30টার দিকে কোনো এক সময় তিনি দুর্ঘটনায় পড়েন বলে পুলিশের ধারণা। খিলক্ষেত থানার এসআই মিজানুর রহমান bdnews24.com বলেন, মিম স্কুটি চালিয়ে উত্তরার বাসা থেকে রওনা হয়েছিলেন। কুড়িল ফ্লাইওভারে ওঠার পর মাঝামাঝি জায়গায় দুর্ঘটনাটি ঘটে। বাসের ধাক্কায় না অন্য কোনোভাবে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। অজ্ঞাত সেই গাড়ির চাপায় রক্তাক্ত অবস্থায় ফ্লাইওভারেই পড়েছিল মিমের দেহ, পাশেই পড়েছিল তার স্কুটি। পুলিশ দুর্ঘটনার খবর পায় 999-এ একটি ফোনে। ওই অবস্থায় মিমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান তিনি আর নেই। পরে ময়নাতদন্তের জন্য তাকে নেওয়া হয় সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে। মৌচাক আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর মোহাম্মদ মামুনের দুই মেয়ের মধ্যে বড় মিম। তোরা 6 নম্বর সেক্টরে তাদের বাসা। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। মিমের বাবা হাবিবুর রহমান চুন্নু জানান, ক্যাম্পাসে যাওয়ার জন্যই সকালে বাসা থেকে বের হয়েছিলেন মেয়েটা। কিভাবে দুর্ঘটনায় পড়ল আমরা এখনো জানতে পারিনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শর্মী হোসাইন ফেসবুকে লিখেছেন, আজ আমার বিভাগে একটা ইভেন্টে আসার জন্য মেয়েটা রওনা হয়েছিল। 2 বছর অনলাইনে ক্লাস করা বাচ্চা মেয়েটা হয়তো বিশ্ববিদ্যালয়ের এইসব এক্সট্রা কারিকুলাম অনুষ্ঠানে খুব আনন্দ নিয়ে যুক্ত হয়েছিল। কিছু কাজ শিখবে, প্রিয় বন্ধুদের সাথে একটু আড্ডা দিবে, রাতে কিছু ছবি পোস্ট করবে। এই তো শেষ হয়ে গেল সব। নিরাপদ সড়ক চেয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন মাইশা মমতাজ মিম। তিনি কি ভেবেছিলেন সেই অনিরাপদ সড়কেই চলে যেতে হবে তাকে? রাজধানীর খিলক্ষেতে কুড়িল ফ্লাইওভার থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। তিনি বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন, পড়তেন ইংরেজি বিভাগে। ধারণা করা হচ্ছে তিনি স্কুটি চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন, ট্রাক কিংবা বাস চাপা দিয়েছে তাকে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি সাব্বির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল 7:30টার দিকে ফ্লাইওভার থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার হয়েছে। পরে জানা যায় তার নাম মাইশা মমতাজ মিম। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি তার ব্যক্তিগত স্কুটিতে ছিলেন, ফ্লাইওভারে তার স্কুটিকে চাপা দেওয়া হয়। তিনি জানান, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে, চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ করা হচ্ছে। দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল 7:30টার দিকে একজন পথচারী মিমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান মিম আর নেই। খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন, কুড়িল ফ্লাইওভার থেকে 300 ফিট নামার পথে দুর্ঘটনাটি ঘটেছে। ওই ছাত্রীকে আমরা কুর্মিটোলা হাসপাতালে পেয়েছি, ওখানে তার একটি স্কুটিও পাওয়া গেছে। সুরতহাল শেষে সোহরাওয়ার্দি হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, মিমের বাসা উত্তরাতে। তিনি কোথা থেকে কোন দিকে যাচ্ছিলেন তা তাৎক্ষণিক জানা যায়নি। ফ্লাইওভারের ওপর দুর্ঘটনা কিভাবে ঘটেছে তার বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি ওসি। বলেন, তারা জানার চেষ্টা করছেন। এদিকে মানিক হালদার নামে একজন তার ফেসবুকে লিখেছেন, গতকাল কনসার্টে আমাদের পাশে এক কোনায় বসে গান শুনতে দেখলাম, আমাকে হাই দিল, আর আজ এই নিউজ। আসলে এই মানুষ এই পৃথিবীতে ক্ষণিকের জন্যই আসে। যেখানেই থাকো ভালো থাকো মিম রহমান। এই শিক্ষার্থীর একজন শিক্ষক গোলাম মোস্তফা, তিনি লিখেছেন, তোমার মতো মেয়ের এত দ্রুত পৃথিবী থেকে প্রস্থান কিছুতেই মেনে নিতে পারছি না, প্রিয় ছাত্রী মিম রহমান।
মৌচাক আইডিয়াল স্কুল থেকে অনেক আগে চলে আসলেও সামাজিক মাধ্যমের কল্যাণে তোমার সাথে সর্বদা যোগাযোগ হতো। নিঃসন্দেহে তুমি অনেক ভালো একটা মেয়ে ছিলে। তোমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। পরপারে ভালো থেকো। আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।